তৃতীয় দিনের মতো মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বৈঠক করেছে নির্বাচন কমিশন, গণমাধ্যম প্রতিনিধি, নারী প্রতিনিধি, আইনজীবী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে। সরকারের সাথে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে সে বিষয়ে সিএসির কাছে জানতে চেয়েছে পর্যবেক্ষক দলটি। আর গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষ থেকে বড় দুই দলের যে বৈরিতা তা দূর করতে উভয় পক্ষের আলোচনার বিকল্প নেই বলে জানানো হয়। নারী সংসদ সদস্যরা জানান, সহিংসতা বিরোধী নির্বাচন চান তারা। আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জানান দলটি বাংলাদেশের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সে বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবে। পর্যবেক্ষক দলটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশনের যে রোল, দায়িত্ব, অ্যাক্টিভিটিস সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন, আমরা সব কিছু তাদেরকে বোঝাতে পেরেছি। ইলেকশন কমিশনের রোল, ইলেকশন কীভাবে প্লে করে, গভর্নমেন্টের রোল কতটুকু, ওরা কীভাবে প্লে করে সরকারের সাথে, ইলেকশন কমিশনের কোঅর্ডিনেশনটা কীভাবে হয়, এবং যার মাধ্যমে আমরা পুরো ইলেকশন প্রসেসটা, ইলেকট্রাল প্রসেসটা তুলে নিয়ে আসি, এটা তাদেরকে জানিয়েছি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিনিধি দল বৈঠক করে গণমাধ্যম প্রতিনিধি, নারী প্রতিনিধি, আইনজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে। নির্বাচন নিয়ে দুই দলের যে বৈরিতা তা দূর করতে উভয় পক্ষের আলোচনার বিকল্প নেই বলে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের জানান গণমাধ্যম প্রতিনিধিরা। এই নির্বাচনের যে সমস্যা, এটা সমাধান করতে হলে দুই পক্ষেই আলোচনা বসতে হবে। মিডিয়ার সাথে কিছু কথা বলতে চেয়েছেন, আমাদের কি আইডিয়া আছে, তা আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশি মিডিয়াতে আমরা সবাই খুব ভালো নির্বাচন চাই, আমরা সবাই মানে স্বাধীনতা চাচ্ছি যাতে আমরা ভালোভাবে রিপোর্ট করতে পারবো। এ সময় সরকার সমর্থিত এবং বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরা পাল্টাপাল্টি মতামত দেন, তবে উভয় পক্ষ থেকে জানানো হয় সহিংসতা বিরোধী নির্বাচন চান তারা। নারীর ক্ষমতায়ন সামনে সহিংসতা হতে পারে কিনা, কতটুকু হতে পারে, সহিংসতা হলে আমাদের কি অবস্থা হবে, কালো টাকার দৌরাত্ম্য হলে কি হবে, এই ধরনের কথাগুলোই এসেছে। আর নির্বাচনে সংখ্যালঘুদের বারবার ব্যবহার করা হয় বলে জানানো হয় সংখ্যালঘুদের পক্ষ থেকে। দলের প্রতি লয়াল থাকে তাহলে তাদের উপর আক্রমণ করা হয়, এবং এটা মাইনরিটি বলে নয়, এটা মূল ধারার গরিব মানুষদের উপরে একই কাজ করা হয়। সফরে সরকারি, বেসরকারি সংস্থা, নাগরিক, নারী ও সুশীল সমাজ, দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনৈতিকদের সঙ্গে কথা বলবেন তারা। জুবের সানি, নিউজ 24, ঢাকা।